গোলাপবাগ ফাঁড়ি ও বীরহাটা ট্রাফিক ফাঁড়ির যৌথ উদ্যোগে দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় বর্ধমানের গোলাপবাগ ফাঁড়ি ও বীরহাটা ট্রাফিক ফাঁড়ির যৌথ উদ্যোগে বর্ধমানের গোলাপবাগ ট্রাফিক পুলিশ ফাঁড়ির সামনে কিছু দুস্থ মানুষদের চাল ডাল আলু সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলায় এই দুই ট্রাফিক ফাঁড়ির অনেক দিনের চিন্তাভাবনা যে এই লকডাউনের বাজারে কর্মহীন যে সমস্ত গরিব দুস্থ মানুষজন আছে তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেবেন, কিন্তু এই ট্রাফিক পুলিশদের কাজের চাপে তারা আর সময় বের করে উঠতে পারছিলেন না। তাই এদিন রবিবার ছুটির দিন থাকায় একটু সময় বার করে এই মহৎ কাজে তারা এগিয়ে এলেন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।